এখন আমরা এই সার্কেল একটি মহত্বপূর্ণ থিওরাম। থিওরাম মানে আমরা একটা জিনিস বললুম, কোনো স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট বললুম মানে কি বলতে গেলে একটি জিনিস যেটা আমার জন্য খুব মহত্বপূর্ণ আছে এইতে, আর এটা আমরা কবে ইউজ করতে পারবো, তাহলে ওইটাকে স্টেটমেন্ট বলে। আর এই থিওরাম মানে কি স্টেটমেন্টটাকে আমরা যেখানে যা ওখানে গণিতের প্রয়োজনে নিয়ে আসতে পারবো। থিওরাম শুধু এই গণিতের জন্যই ধরা হয় আর অন্য কোনো জিনিসের নয়। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেল, এই পার্টের সব থেকে প্রথম থিওরাম। আর দেখার জন্য এটা আছে কি আমরা কোনো থিওরাম দিলে ওটাকে আমাদেরকে বলতে হবে হ্যাঁ এটা কেন সত্য আছে, ওটা খুব মহত্বপূর্ণ। তাই আমরা নিয়ে একটা কর্ড নিলাম এ বি, এটা সেন্টার ও, আর আমরা দুটোকে জুড়ে দিলাম আর এ বিকে জুড়লাম। তাহলে কি হলো, আমরা যদি ও থেকে একটি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার মানে যে সি হলো, তাহলে অ্যাঙ্গেল ও সি বি এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা পাঞ্ছে ওটা 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি যেটা আমরা ট্রাইঙ্গেলে পড়েছিলাম, এটা 90 ডিগ্রি হচ্ছে কেন, এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বলা হয়, ট্রাইঙ্গেলে আমরা পড়েছিলাম কেরম হয়, কেন ওইটা বলতে গেলে 90 ডিগ্রি। আমরা নিয়ে টোটাল 180 ডিগ্রি, এটা পুরো স্ট্রেট হয়, এটাকে আমরা দু আর্ধেক আর্ধেক ভাগে ভেঙে দিই, 90 আর এটাও 90। তাহলে আমরা বলতে পারবো আর্ধেক আর্ধেক হলো, আর্ধেক এই জিনিসটা অনেক ভালো হয় গণিতে, তার জন্য আমরা ধরি এইটা একটু খাস অ্যাঙ্গেল, যেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে থাকি, অন্য কোনো অ্যাঙ্গেলকে আমরা রাইট অ্যাঙ্গেল কিছু বলবো না, শুধু এটাকে বলা হয়। আর কেন কি ওটা রাইট অ্যাঙ্গেলে হয়, এটাকে আমরা পারপেন্ডিকুলার বলি, এটা একটা অন্য শব্দ প্রয়োজনে নিয়ে আসার। তাহলে এই যে থিওরামটি আছে ওইটা কি বলে কি যদি ও সি পারপেন্ডিকুলার টু এ বি, এইটা বুঝতে পারছে কেরম, এইটি সিধে লাইন আর এই লাইনটি এই লাইনটির সঙ্গে ঠিক, তাহলে আমরা বলতে পারবো এ সি ইকুয়ালস টু বি সি। এইটা মনে রাখার জিনিস আছে, এইটা আমরা বলতে পারবো ঠিক আছে, এটা আমরা পরে দেখে দেবো কেন কেন ঠিক আছে, কিন্তু এটা শুধু সার্কেলে হবে, অন্য কোনো জিনিসে হবে না। তাহলে এটা কেন কি এইটা হলেও এইটা বলতে পারবো আর এটা হলে, এখন আমরা দেখবো এটা কিরম হয়। এটা ট্রায়াঙ্গেলটা আমরা নিয়ে নিলাম আর এটা শুনছি এটা রেডিয়াস আর, কেন কি এটা সার্কেল আছে তার জন্য দুটো ইকুয়াল হলো। এখন আমরা দেখবো কিরম হয়, আমরা একটি ট্রায়াঙ্গেল নিয়েছিলাম ও এ বি, এটা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম সি, এটা আর এটাও আর, তাহলে এটি 90 ডিগ্রি, এইটি সাইডটি এক হলো আর এই দুটো সাইড এক মতন। এতে আছে আমাদের একটি ট্রায়াঙ্গেলের জিনিস যেটাকে বলা হয় আর এইচ এস টেস্ট, এটা বলতে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড টেস্ট। এইটা কেন ইউজ করা হয়, এটি রাইট অ্যাঙ্গেলের জন্যে, এটি ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসের জন্যে, আর এটা কোনো ট্রায়াঙ্গেলের একটি সাইডের জন্যে। যদি এই তিনটে মানে কি তিনটে যদি কোনো দুটো দুটি ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো প্রথমটি এক হয়, তাহলে আমরা বলবো ওই ট্রায়াঙ্গেল দুটো দিয়ে এক মতন, কেরম হোক দুটি ট্রায়াঙ্গেল দিয়ে এক মতন হবে। আর ওতে আর কিছু এক্সট্রা আরও প্রয়োজন আছে যেগুলো আমরা পরে দেখবো যখন আমরা ট্রায়াঙ্গেলে ভাগতে দেখবো, এখন এটা আমরা এখানে প্রয়োজনে নিয়ে আসবো তাদের দেখে নিয়ে হলো। তাহলে আমরা বলতে পারবো এইটি হলো হাইপোটেনিউস, তা হাইপোটেনিউস এইটি সাইড হলো আর এটি রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখতে পারবো আর এইচ এস টেস্ট দিয়ে ট্রায়াঙ্গেল এ সি ও এটি ইকুয়াল টু এটা, এটা মানে কি দুটো ট্রায়াঙ্গেল এক মতন, বলবো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বি সি ও। এখন তারা ভাবেন আমরা বি ও সিও তো লিখতে পারতাম, বি সি ও কেন লিখেছি, এখন এটা কেন লেখা হয় এটা বলার জন্যে খুব একটু আর একটু টানতে হবে, তার জন্য এটা যখন আমরা আবার যখন ট্রায়াঙ্গেল দেখবো তখনই দেখা হবে, তখন ভালো করে বোঝা যাবে কেন। তাহলে আমরা ধরবো এ সি ইকুয়ালস টু বি সি, এটা আমি থেকে চাই, এটা হয়ে গেল। আর আমরা এটাকে উল্টোভাবে নিয়ে বলতে পারবো কি আমরা যে থিওরামটি পড়েছিলাম ওইটা উল্টোটি সত্য হয়। এখন আমরা দেখবো এর দ্বিতীয় আরেকটি জিনিস, ওর আগে আমরা দেখে নেব
কি সার্কেল এই জিনিসটা বানানোর জন্য গুরুত্বপূর্ণ জিনিস কি আছে। ভাবুন আমরা তিনটে পয়েন্ট নিলাম, আর তিনটে পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল টানা নিতে পারবো। তাহলে পয়েন্ট একটি পয়েন্ট একটি পয়েন্ট এ বি সি, তাহলে আমরা একটা সার্কেল বানাবো। একটা এ আর সি যে হলো, যদি বি আসছে না, লেকিন বি আর সি যে বানানো হলো তাহলে এ আসছে না, আর এ আর বি যে বানালে সি আসছে না। তোমরা নিচে দেখতে পারো যে একটি লাইনে যদি আমরা তিনটে পয়েন্ট নিই তাহলে সার্কেল বানানো যাবেই না, কি যে তিনটে পয়েন্ট তিনটে পয়েন্টে যায়। কিন্তু যদি এখন আমরা একটি সার্কেল নিই, সার্কেল নিলাম, ওটা আমি তিনটে পয়েন্ট নেবো, এক দুই তিন, এ বি আর সি। এখন দেখো কি আমরা টানতে পারি কোনো লাইন, কি যেটা এ বি আর সি তিনটেই আসে, এতে তো কোনো একটাও লাইন আসছে না, কি এ বি সি তিনটে একই লাইনে আসুক। তাহলে আমরা বলতে পারবো কি এ বি সি ওতে যদি সার্কেল পাস হওয়ার থাকে তাহলে তিনটে এক এক লাইনে আসবে না। ওটা লেখার জন্য এ বি সি, এইটা মানে এ বি সি তিনটে একই লাইনে, যদি না হয় তাহলে আমরা এরকম নিতে পারবো সার্কেল এ বি সি, যেমন হয় এ বি সি তিনটে পয়েন্টে যা সার্কেল। আর কেন কি সার্কেল এ বি সি হলে এইটা ট্রু হয় না, মানে এটা তো বোঝার জন্য একটু সাধারণ আছে, কেন কি এটা আগে যখন আমরা বড় বড় জিনিস করবো তখন একটু কাজে লাগতে পারে। ঠিক আছে, এখন এখন যদি আমরা এটি সার্কেল আর নেওয়া হোক, আর দুটি কর্ড ড্র করি, আর কর্ড কি আছে, দুটি কর্ডই লেন্থ এক আছে, কর্ড নেওয়া হোক এ বি আর এটা সি ডি। তাহলে এখন আমরা যদি এখান থেকে পারপেন্ডিকুলার টানি এখানে, তাহলে এটি একটি থিওরাম হল, থিওরাম কি যেটি এটা আর এটি কিউ হয়, তাহলে আমরা বলতে পারবো ও এ বি ইকুয়াল সি ডি, তাহলে ও পি ইকুয়ালস টু ও কিউ। এখন আমরা এটাকে সিদ্ধ করতে হবে কেরাম, এটার জন্যে এখন এটার জন্য আমরা কোনো বড় জিনিস করবো না, কেরাম আছে এটা দেখে নেওয়া হয়। আমরা এখন ও ও সি আর ও একে জুড়ে দিই, তাহলে এই ডিস্টেন্স এটা দেখতে হবে এই দূরত্বই এক প্রুভ করতে হবে, তা জানি এইটা আর আছে এইটাও আর আছে। এখন আমরা বলতে পারবো এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল, আর এ বি ইকুয়ালস টু সি ডি, তাহলে এ বির আর্ধেকটা আর সি ডির আর্ধেকটা ওটাও তো ইকুয়াল হবে। আমরা যে পড়েছিলাম হাইপোটেনাস সাইড টেস্ট, যেটা আগেরবারে আমরা দেখেছিলাম প্রয়োজনে নিয়েছিলাম, ওইটাতে বলতে পারবো কি এই দুটো এক হয়, এই দুটোতে আমরা বলতে পারবো এক হবে, যে আমরা আগের টেস্ট দেখেছিলাম। ওরকম করে আমরা বলতে পারবো যদি দুটি কর্ড এক ডিস্টেন্সে হয়, মিন্স এই দুটো এক আছে, তাহলে এই যে কর্ডের মাপ আছে ওটা এক হবে। সার্কেল নেওয়া হলো, তারপর সার্কেল একটি কর্ড নেওয়া হবে, হলো এ বি, আর এই যে আর্ক বানলো এটি একটি আর্ক বেনে গেল, আমরা আর একটি কর্ড নিলাম, এটি আর একটা আর্ক বানলো। তাহলে এটা বলা হয় যদি দুটি কর্ড নেওয়া হলো, যদি দুটি এক হয়, কর্ড দুটি এক হয়, এখানে একটা পয়েন্ট পি নেবো, এখানে একটা পয়েন্ট কিউ নেবো, তাহলে যদি এ বি ইকুয়ালস টু সি ডি হয়, তাহলে যেটা আগে আমরা আগেরবার করেছিলাম যেমন জুড়ে দিলাম, তাহলে এই দুটো অ্যাঙ্গেল এক হলো, তাহলে দুটো অ্যাঙ্গেল এক হলে এই দুটো আর্কও এক হয়ে যাবে। তাহলে বলতে পারবো তাহলে আর সি পি আর এ বি এ কিউ বি ইকুয়াল টু আর সি পি ডি। তাহলে এইটাতে আমরা বলতে পারবো, এটা বুঝতে সহজ ছিল কি দুটো এক হবে এটা হবে, তা আগে আমরা আগে জিনিস পড়েছি ওগুলোকে এখন আমরা এখানে এখানে লাগিয়ে লাগিয়ে নতুন নতুন জিনিস লাইন নিলাম, যে এইটি হবে এ বি আর এখানে একটি পয়েন্ট আমরা সি, একটি পয়েন্ট দিলাম ডি। তা আমরা বলবো যে আমরা এ সিকে জয়েন করি আর এ ডি বি এম জয়েন করি, তাহলে কেন কি এই দুটি ট্রায়াঙ্গেল এখানে আসছে আর এটি একটি পুরো একটি সেগমেন্ট বড়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল এক হবে, প্রুভ করার জন্য এটা একই আর্কে আসছে। এখন আমরা অন্য একটি দেখব, যেটা হলো আমাদের যেটা আমরা আগেরবারে দেখেছিলাম ওরই একটু আগেকার, আমরা একটি লাইন নিলাম এ বি আর এখানে এই দুটোকে জয়েন করলাম, এরকম দুটো পয়েন্ট নিয়ে সি ডি, আর এখানে বলেছিলাম এই দুটো ইকুয়াল হয়। তাহলে আমরা বলতে পারবো যে আমরা সার্কেলটি না রাখি, সার্কেলটা বার করে দিই, তাহলে আমরা করতে পারবো কি
কেন কি দুটো অ্যাঙ্গেল এক আছে, তাহলে একটি সার্কেল বানানো যাবে যেটি চারটে পয়েন্টে যায়, তার জন্য এই বলা হয় এটাকে কোয়াড্রিলেটারাল, এ বি সি ডি বলা হবে, যেটা আছে সি ওয়াই সাইক্লিক হবে। আর পয়েন্টগুলোকে এ বি সি ডি এই পয়েন্টগুলোকে বলা হবে কনসাইক্লিক। ঠিক, সার্কেল ওতে বানালাম একটি সাইক্লিক কোয়াড্রিলেটারাল এ বি সি ডি, তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা এই আর্কের অর্ধেক হবে, যেটা আমরা আগেরবারে দেখেছিলাম, ওটা হবে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু আর এ ডি সি, ওরম করে অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়ালস টু হাফ আর এ বি সি। তাহলে যদি আমরা এ বি সি আর এ ডি সিকে জুড়ে দিই, এই জন্যে এইটা আছে বড়, আর এইটি এই অ্যাঙ্গেলের জন্য এইটি আছে, আমরা জুড়ে দিই, তাহলে এ ডি সি আর এ বি সি এর দুটোর আমরা যোগ করলে হয়ে যাবে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি, যোগ করলে এই দুটো আর্কের যোগ হচ্ছিল আমাদের 360 360, তাহলে এইটা হয়ে যাবে আমাদের আমাদের 180। এইটি আমরা সাইক্লিক কোয়াড্রিলেটারাল এ বি সি, তাহলে কোনো সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টি, তাহলে বড় মানে বড় প্রপার্টি এটা কি এই দুটোকে যোগ করলে 180, ওর আমি এই দুটো যোগ করলে 180 আসবে। আর এইটা যে আমাদের এই পার্টটি শেষ হলো, যেটা ছিল সার্কেল, আশা করি আপনাদের ভালো লেগেছিল হবে, ধন্যবাদ।